তাসসিবকে বলছে, জুবায়ের আহমদ তাসসিবকে বলছে, তুমি তোমার বড়দেরকে বলো, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমাদের সঙ্গে আসতে বলো। আরে আমাদের বড়রা কেন, আমাদের বড়দের যেতে হবে না, বড়দের ছাত্র আমরা যারা আছি আমাদের সঙ্গে আসেন। এরপরে বুঝাইয়া দেই বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন মা ফাতেমা বলা যাবে না। প্রিয় ভাইরা আমার, আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি আমাদের বন্ধুবর মাওলানা জুবায়ের আহমদ তাসরিফ ভাই শখ করে একটা গজল গেয়েছিলেন, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, এই শিরোনামে। যখন এটা ইউটিউবে আপলোড হলো, আমাদের মুরব্বীরা নিষেধ করলেন, এখানে অনেক এমন কিছু কথা আছে যেটা কোরআন হাদিসের বিপরীত, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বিষয় এখানে আছে। সেই হিসাবে জুবায়ের আহমদ তাসরিফ ভাই এটা তার চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছেন এই গজলটা। এই গজল ডিলিট কেন করলেন? আমাদের কিছু সুন্নি ভাই আছেন অতি উৎসাহী, এরা নবীজিকে এমন ভালোবাসেন, কিছু সবাই না, সবাইকে বলছি না, কিছু সুন্নি ভাই এমন উৎসাহী, জীবনে সুন্নতের খবর নাই, ঘুমানোর পূর্বে জীবনে মনে হয় যে ঘুমানোর দোয়া পড়ে না, খাওয়ানা খানা খাওয়ার আগে জীবনে বিসমিল্লা পড়ে না, চলাফেরায় বোঝা যায় সুন্নতের কোনো বালাই তার মধ্যে নাই। নবীজি কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলতেন, নবীজির আচার ব্যবহার কেমন ছিল, পুরা জিন্দগিটা কেমন ছিল, সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত একটা মানুষ কিভাবে সুন্নত তরিকায় চলবে, সেই সুন্নতের কোনো বালাই নাই। আর যখন কিছু কিছু বিষয় আছে নবীজিকে নিয়ে এমন মাতামাতি করে, আরে ভাই আমরাও নবীজিকে ভালোবাসি, আমরা ভালোবাসি নবীজিকে, ভালোবাসা কখন প্রকাশ পাবে, আপনার ভিতরে যখন নবীর সুন্নত পুঙ্খানুপুঙ্খানু থাকবে তখনই নবীজির ভালোবাসার বহির প্রকাশ ঘটবে। সুন্নতের বালা নাই, কিছু নাই। আর যখন আশুরার দিন আসে, হ্যাঁ, বিভিন্ন আমাদের ইসলাম, আমাদের আরবি মাসে কিছু কিছু দিবস আছে, এগুলো যখন আসে তখন আরে ভালোবাসা, এত ভালোবাসা, এটার নাম ভালোবাসা নয়। তো জুবায়ের আহমদ তাসরিফ ভাই উনি বললেন, এখানে বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলা হয়েছে, আরও কিছু বিষয় আছে এখানে, গায়েবের কথা বলে বলা হয়েছে, নবীজি গায়েব জানেন। তো এই কথা নিয়ে ওনারা এমন যুক্তি দিচ্ছেন, আমাদেরকে বলছেন যে মা ফাতেমা এটা কেন বলা যাবে না, তোমরা একটা সনদের জন্য, হ্যাঁ, ওই প্রধানমন্ত্রীকে মা জননী উপাধি দিতে পারো, আর আমরা কেন মা ফাতেমা ডাকতে পারবো না? যুক্তি দেখছেন, যুক্তি দেখছেন। আবার এমন যুক্তি দিচ্ছে মা ফাতেমা যেহেতু বলাই যাবে না, বিবি হাওয়া মানে আমাদের প্রথম মা যিনি, উনি আমাদের মা, তো সেই হিসেবে উনার সন্তান যারা আছে, মেয়ে সন্তান সবাই তো মা, তাহলে বিয়ে করো কেন, তোমার আব্বাকে আম্মার সাথে বিয়ে দিলে কেন, তোমার নানিকে নানার সাথে বিয়ে দিলে কেন, এমন যুক্তি খাটায়। দেখছেন কি বলবেন, এদের এমন যুক্তি মনে হয় নিজের বোনকে বিয়ে করেও এখানে যুক্তি দিবে, ইসলাম যুক্তি দিয়ে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, নবীর স্ত্রী যারা আছে এরা হলো উম্মাহাতুল মুমিনিন, এই উম্মতের মা, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। তার স্ত্রীকে নবীজি যখন ওয়াফাত করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ পাক নিষেধ করেছেন এদেরকে বিয়ে করা জায়েজ নাই, নিষেধ, কারণ এরা মা, এই উম্মতের মা। আল্লাহ পাক তো নিষেধ করেন নাই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মা, এটা বলেছিলেন। ভাইরা আমার, যুক্তি শুনে মাথা খারাপ হয়ে যায়, কি আশ্চর্য কথাবার্তা বলে, গায়েবের কথা বলে, নবীজি গায়েব জানে। আরে গায়েব তুমি বুঝো কি, গায়েব সম্পর্কে তুমি কি বুঝো, গায়েব কাকে বলে? আমরা জানি প্রতি বছর আল্লাহ পাক যখন এই ফেরেশতাদেরকে সাথে, যে ফেরেশতা থাকে এই ফেরেশতাদেরকে শবে কদরের রাতে এক বছরের তকদির ফয়সালা করে দেয়, এক বছরের তকদির ফয়সালা করে দেয়,
এখন এক বছরের মধ্যে কে মারা যাবে কে মারা যাবে না কে হজ করবে কে যাকাত দিবে এটা ফেরেশতা জানে আমি জানি না আমার আগামী বছর এক বছর কি হবে আমার সাথের ফেরেশতা জানে শবে কদরের রাতে আল্লাহ পাক তকদির ফয়সালা করে দিয়েছেন এক বছর ওনার কি ঘটবে এটা তুমি জানো ওই ব্যক্তি জানে না অতএব আমার কাছে এটা গায়েব ওনার কাছে জাহির হয়ে গেছে এটা জাহির নবীজির কাছে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ইলম ওহী পাঠাতেন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে যা কিছু পাঠাতেন সেটা তো জাহির হয়ে গেছে গায়েব থাকলো কোথায় গায়েব কোথায় থাকলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালা আ'লামুল গায়ব এই নবী আপনি বলেন এদেরকে আপনি গায়েব জানেন না বলেন মা ইয়ালামুহুয়া ইল্লাহু আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলেছেন আল্লাহ পাক ব্যতীত কেউ গায়েব জানে না গায়েবের খবর একমাত্র আল্লাহ পাক জানেন সেখানে এমন এমন যুক্তি দেয় যে নবীজি গায়েব জানে তাহলে উনাদের যুক্তিতে এমন বোঝায় আমি মনে করেন ছোটখাটো একটা আলেম কোরআন হাদিস যতটুকু পড়েছি এই পড়া অনুযায়ী আমি যতটুকু জানি এখন আপনি যতটুকু জানেন না আপনি যেটা জানেন না সেটা আপনার কাছে গায়েব তাহলে আমি যেটা জানি আমার কাছে এটা জাহের আপনার কাছে আমি এমন হয়ে গেলাম যে আমি গায়েব জানি পৃথিবীর যারা জ্ঞানী আছে যারা মূর্খ আছে মূর্খদের কাছে উনি গায়েব জানে হিসাব তো এটাই হলো তাই না যে পড়াশোনা জানে না যে পড়াশোনা জানে পড়াশোনা যে জানে না সে তো দাবি করবো ও গায়েব জানে কি আজগুবি আজগুবি কথা বলে রে আমরা জীবনে শুনেই নাই তো ওনার কাছে ওটা গায়েব হয়ে গেল এই হিসাব যদি করেন পৃথিবীর সবাই তো গায়েব জানে তো ওনাদের যুক্তি হলো নবীজি গায়েব জানে কি যুক্তি নবীজি জান্নাত দেখছে আমরা দেখি নাই নবীজি জাহান্নাম দেখছে আমরা দেখি নাই নবীজি মেরাজে গিয়েছে অনেক কিছু ভ্রমণ করছে আমরা দেখি নাই এই জন্য গায়েব জানে নবীজির কাছে আল্লাহ পাক ওটা জাহের করে দিয়েছেন গায়েব কাকে বলা হয় গায়েব বলা হয় তোমার আকল যেটা ধরবে না তোমার বিবেক যেটাই ধরবে না আকলের বাহিরে তুমি যেটা জানো না সেটা হলো গায়েব আর আমরা যুক্তি দিয়ে চলি ভাইরা আমার এজন্য ওনাদের একজন বলছে আমাদের বড়দের তাসরিফকে বলছে জুবায়ের আহমদ তাসরিফকে বলছে তুমি তোমার বড়দেরকে বলো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমাদের সঙ্গে আসতে বলো আরে আমাদের বড়রা কেন আমাদের বড়দের যেতে হবে না বড়দের ছাত্র আমরা যারা আছি আমাদের সঙ্গে আসেন এরপরে বুঝাইয়া দেই মা ফাতেমা বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন মা ফাতেমা বলা যাবে না নবীজি গায়েব জানে না গায়েবের মালিক একমাত্র আল্লাহ এসব বুঝাইয়া দেই আসেন আমাদের কাছে আমরা উল্টা আমরা বড়দের ছাত্র আমরা আপনাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আপনারা আসুন খালি ময়দানে বসে বসে সবাই চিল্লাইতে পারে আম মানুষের সামনে বিশটা পঞ্চাশটা একশো সাধারণ মূর্খ সুরখ মানুষ ইসলাম সম্পর্কে অজ্ঞ তাদের সামনে বসে বসে চ্যালেঞ্জ করবেন হ্যাঁ এটা তো হাস্যকর আসেন তারিখ দেন ডেট দেন এরপরে আসেন আল্লাহ আমাদেরকে ইসলাম সম্পর্কে সঠিকটা জানার তৌফিক দান করুন।